जय माँ महाकाली। आबार एसेछी आपनादेर सामने एकटी नतून भिडियो निये, किन्तु भिडियो देखबेन सबस्क्राइब करबेन सेटाई आमी चाई। सबस्क्राइब ना करले आमरा नतून नतून भिडियो आपनादेरके देखाते पारबो ना, ताई प्लिज सबस्क्राइब करते भूलबेन ना। तबे एई भिडियोते आमादेर दरकार, आशा करी बुझते पेरेछेन, भुट्टा। এই ভুট্টা দিয়ে আমাদের আটা তৈরি করতে হবে, একদম ভুট্টার আটা। যদি এই আটা যদি মানে এটা এটা যদি দিয়ে তৈরি করতে যদি কিছু অসুবিধা হয়ে যায় বা হচ্ছে না আপনার দ্বারা সম্ভব না, তবে আপনি বেসন দিয়েও আটা তৈরি করতে পারেন। আর সেই আটাটা দিয়ে এই রুটি একখানা বানিয়ে নিন। রুটি তৈরি করার পর এই রুটিটাকে তেলের মধ্যে ভিজিয়ে, যেই রুগী বাড়িতে যদি রুগী তেমন কোনো রুগী থাকে যে সহজে তার রোগ ছাড়ছে না, দিন দিন বেমার হচ্ছে, কিছু ঔষধ খাওয়ালে হচ্ছে না, এটা খাওয়াচ্ছেন হচ্ছে না, ঠিক হয় আবার আগের মতন হয়ে যায়, একই সমস্যা বারবার দেখাচ্ছে, তখনই এই প্রয়োগটা করবেন। তবে এইটাকে তেলে ভালো করে ভিজিয়ে রোগীর একদম আপাদমস্তক মানে মাথার থেকে পা পর্যন্ত এটাকে বুলান, তেলে ভিজিয়ে কিন্তু ভিজাতে হবে। ভিজানোর পরে কোনো একটা পাখিকে নয়, কোনো কালো কুকুরকে খাওয়াতে হবে, মনে রাখবেন। হ্যাঁ, কোনো কালো কুকুরকে খাওয়াতে হবে, আর সে যেন পুরোটুক খায়, পুরোটুক না খেলেও অর্ধেক হলেও খেতে হবে, মনে রাখবেন। কুকুর কিন্তু ভীষণ, কুকুরের নকশা থাকে তো, অনেক কুকুর খেতে চায় না, তবে কালো কুকুরকে দেওয়ার পরে সে আরও খেতে যাবে না, সে বুঝে যাবে কিছু না কিছু গণ্ডগোল আছে। তাহলে সে কুকুরটা যদি খাচ্ছে না তাকে ছিঁড়ে ছিঁড়ে দিন, খেয়ে নেবে। আর কুকুরটা না খাওয়া পর্যন্ত আপনি দেখবেন ভালো করে সে খেয়েছে তো, কারণ কি অনেক সময় খায় না কিন্তু। যাই হোক, আশা করি এই প্রয়োগ করলে পরে আপনার যেই হোক, আপনার রিলেটিভ হোক বা নন রিলেটিভ হোক বা আপনার বন্ধু পরিচিত যে জানে না তাকে বলুন, আপনি যদি দেখছেন এরকম কেউ রোগীতে ভুগছে সহজে ঠিক হচ্ছে না, তাকে এই উপায় দিন, অবশ্যই ভালো হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা মহাকালী।